হচ্ছে কি নদী? শৈলদাহ। শৈলদাহ খুবই সুন্দর নদীটা, এটা অনেক বড় ছিল আগে, বোঝা যাচ্ছে একটা মধুমতী শাখা নদী, কালের বিবর্তনে এখন বেশ ছোট হয়ে গেছে এবং এই নদীটা মনে হয় ভাঙে, যে কারণে এখানে বাঁধের মতো করে দেওয়া হয়েছে, যে কারণে এখানে রাস্তা করেও করা হচ্ছে না, খুব রিস্কি রাস্তা। হ্যাঁ, রাস্তা বানালেও এটা হচ্ছে ভেঙে পড়ে। এটা হচ্ছে মধুমতী শাখা নদী এবং ওই যে হচ্ছে কি বলে লেবুতলা ব্রিজ, হ্যাঁ হ্যাঁ, দূরে দেখা যাচ্ছে লেবুতলা ব্রিজ। আগে এখানে আমি অনেক ছোটবেলায় এসেছি, তখন যে ব্রিজটা ছিল কি জানি হয়তো বা 20 বছর পরে হয়তো বা এখানে খালি হয়ে যাবে, হয়তো বা কিছু থাকবে না, এমন হয়তো হতে পারে, কারণ মনে হয় আন্টিদের সময় যেমন নদী দেখেছে এখন তার কিছুই নেই, তাই না? আমি যখন ছোটবেলায় আসতাম মামা বাড়িতে, তখন অনেক বড় বড় মালবাহী নৌকা যেত, বা যে নৌকাগুলো দেখা গেছে কি ড্রেজিং এর কাজ, বা যেটাকে হচ্ছে বালুর মালকেট বলে, সেটা প্রচুর পরিমাণে এখান দিয়ে চলাচল করতে, কিন্তু এখন আর সেই পরিমাণ নাব্যতা নাই। আর এইসব নদীতে তো আসলে যে বাণিজ্যিক যে যাতায়াত সেটা ওইভাবে যেত কমে গেছে এখন। আগে হচ্ছে ঘাগর বাজার থেকে এখন শুরু করে এখান থেকে ঢাকার সাথে একটা যোগাযোগ, বরিশালের সাথে একটা যোগাযোগ স্থাপন করার চেষ্টা করত, তখন তো এত ভালো রাস্তাঘাট ছিল না। আর এই জায়গাটা সারা জীবন অনেক রিস্কি, কারণ এখানে হচ্ছে এই পাশটা একটু দেখো, খাল দেখো কি সুন্দর, এটা হচ্ছে খাল, গ্রামের মধ্যে দিয়ে চলে গেছে নদীর সাথে সংযোগ। রাস্তাটা খুবই খারাপ, যে কারণে আমাদের ভিডিওটা আমি 2-3 দিন অনেক টেনশনে ছিলাম, আজকে সকালবেলা আমি ইচ্ছা করে একটু আসলাম যে একটু রিফ্রেশ হয়ে যাক, একটু তন্নিকে অনেক অনুরোধ করে, কারণ আমরা এখন সবাই বিভিন্ন রকম চাপে থাকি, কিন্তু সত্যি সকালবেলা আসছি এই কাল অব্দিও, এবং সকাল অব্দিও আমি জানতাম না যে আসবো, মানে আমার আসার ইচ্ছা ছিল না, শরীরটা তখন ভালো না, বাসার সবার শরীরও এমন ভালো না, তারপরেও ভাবলাম যে যাই দেখে আসি, রিফ্রেশমেন্ট হলো, এখন গিয়ে আবার আমরা সবে যাবো। আমরা নতুন একটা শোরুম নিয়েছি, সেটারও অনেক কাজ আছে, তারপরেও একটু সময় বের করে চলে আসলাম, কারণ সবটা নেওয়ার পরে করোনায় মানুষ বাসায় বসে থাকলেও আমার লাভ খুব কমই হয়েছে, করোনার মধ্যে বেশ আমরা ব্যস্ত সময় কাটিয়েছি, আর এখন তো খুবই আরও বেশি ব্যস্ততা শুরু হয়ে গেছে, তারপরে ভাবলাম যে সুন্দর এসেছে তাহলে। শোনো তুমি গলায় নিয়ে তুমি একবারে চলে যাবা, হ্যাঁ গলায় রং করতে হলে ওরা জামা কাপড়টা